আপনি স্বীকার করেন আর নাই করেন জাতি বলছে আমি জনতা ম্যাঙ্গো পিপল আমরা যারা ম্যাঙ্গো পিপল আছেন আমি জনতা তার রাজ্য এবং আমি আমি পার্সনালি ভেরি মাচ ভেরি হাইলি ইন্সপায়ার্ড বাই হিজ ওয়ার্ডস আবার কি কি সিম্পল মানে এই চোখ জলের সাথে সাথে বালিশ এটা বালিশ নিয়ে এত গভীর কথা বলা যায় এটা কার আইডিয়াতে ছিল মাথায় ছিল কারো কার মাথায় ছিল না মাঝির যে গানটা মাঝির যে গানটা এই গানটাতে একটা মাঝির রেডিও নেই সেই রেডিও ছিল না বলে সে জীবন হারালো এত সিম্পল একটা ব্যাপার এটা কজনের মাথায় আসতে পারে কজনের উত্তরে যে বললাম একজন ওই মাকসুদুল হক একবারই আসে মাকসুদুল হক আমিও সেই লেভেলের লাকি যে মানে মাকসুদুল হকের সঙ্গে মাকসুদুল হকের সঙ্গে এক মঞ্চ যে মঞ্চে মাকসুদুল হক ওই মঞ্চে আমি দাঁড়িয়ে আছি যে আমার জন্য একটা হিউজ মানে আমার জন্য অনেক বড় একটা কিছু আমি যাই না অনেক কথা বা এমনি অনেক সুন্দর সুন্দর কথা বলতে পারি এটা করেই খাই এসব বেঁচেই খাই কিন্তু এখন বলতে পারতেছি না এই কারণে তবু একটা তালিকা না আপনারা ম্যাথ আমার ভালো কথা বলতে পারতাম যাই হোক ম্যাকের যে গান এখন শেষ হয়ে যাবে হয়তো বা দু একটা গান যাবে আর ম্যাকের ব্যাপারে আরও বলছি তার আগে একটুখানি আমার পক্ষ থেকে এবং মানে যারা আছে মন্টু ভাই আমাদের সুমন ভাই এবং স্পেশালি মন্টু ভাইয়ের জন্য একটা হাত পেলে বেঁচে এত অসুস্থ তার জন্য একটা স্পেশালি একটা হাত পেলে মন ভাই আর আপনি বস আর আপনাদের নতুন আমার পরিচয় হয়েছে কেমন আছে তাপস তাপস ওয়ান্ডারফুল আপনি আসলে বাজাচ্ছিলেন নাকি এমনি হাত নাড়াচ্ছিলেন কারণ আসলে এত ভালো বাজাতে পারেন আমার কারণ আসলে এমনি হাত নাড়াচ্ছে এনিওয়েজ আপনি সময় আমি নষ্ট করবো না ম্যাক আপনি যদি একটু আসেন ম্যাক ম্যাক আপনি আমার সাথে অক্ষমত্ব পোষণ করছেন নাকি আপনি আমি খুবই শক্ত রীতিমতো ভয় পাচ্ছি কি শুরু করে মানে আমি ভীষণ চিন্তা করতেছি আমি মহৎ আমি মহান আমি ইত্যাদি ইত্যাদি বিশেষণ কী কী আসলে বলব আমার কাছে কেন হলো আমি রীতিমতো ইমানিল্লাহ হয়ে গেলাম মানে কি এটা স্মরণ সভা হচ্ছে নাকি রীতিমতো ভয়াবহ কথা বলতে এনিওয়ে থ্যাংকস ফর দ্য ওয়ান্ডারফুল ওয়ার্ডস অনেক অনেক সাথে কিন্তু ওর বয়স ওর বয়স যখন বারো তখন দেশে কিন্তু আমার বন্ধু এখন কিন্তু বয়সটা কোনো বন্ধু দেখ এই যে একটা কথা আছে যে ওই একজন খুব বিখ্যাত একজন অ্যাক্ট্রেস ছিলেন মনে হচ্ছে অনেক ষাট সত্তর দশক হচ্ছে জাজা গাবর ইটালিয়ান আমেরিকান একজন অসাধারণ সুন্দরী মহিলা তো উনি বলেছিলেন একটা বিখ্যাত উক্তি যে আ ম্যান ইজ ইনকমপ্লিট টিল হি ইজ ম্যারিড অ্যান্ড দেন ইজ ফিনিশড বাংলা হবে একটি পুরুষ অসম্পূর্ণ যতক্ষণ পর্যন্ত না সে বিবাহিত এরপরে তার ধ্বংস তো সে ধ্বংসের দিকে আগাচ্ছে অনেক পাঁচ তারিখে তোমার স্বাধীন হওয়ার আগে আমি অংশ
বড়ভাবে আশায় রাখলাম। আম ম্যাঙ্গো 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 পাখিটি তুমি দুই ছাড়া ম্যাঙ্গো তাড়াতাড়ি ম্যাঙ্গো তুমি দাওয়াত পাঠিয়ে দাও, এই কামনা করছি। অল দ্য বেস্ট অনেক থ্যাংক অল ওয়ে ফ্রম ঢাকা ম্যান, ইটস বিন গ্রেট 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 থ্যাংকস অ্যা লট, থ্যাংকস ফর দ্য গুড ওয়ার্ডস, থ্যাংক ইউ। বিকে বাছাই কোন ক্ষমতা তাই খেলা।